কারাতের পঞ্চাশ কেজি কুমিতে সেমিফাইনালে শ্রীলঙ্কার থাল পালালার কাছে হেরে স্বর্ণজয়ের সপ্তম ভঙ্গ সবুজ মিয়ার তবে ব্রোঞ্জ নিশ্চিত করেছেন তিনি চতুর্থ দিনে বাংলাদেশের প্রথম পদকটা ওরি স্বর্ণের প্রত্যাশা ছিল সবুজের কাছে প্রস্তুতি ভালো ছিল প্রতিপক্ষের তুলনায় এগিয়েও ছিলেন সবুজ মিয়া তবে আসল লড়াইয়ে নার্ভ ধরে রাখতে পারেননি তিনি তার মাসুল গুণেই হারতে হয়েছে সেমিফাইনালে সন্তুষ্ট থাকতে হচ্ছে ব্রোঞ্জ পদক গলায় ঝুলিয়ে এসে গেমসে চতুর্থ দিনে হতাশ করেছে পুরুষ খেলোয়াড়রা পদক হাত ছাড়া হওয়ার বেদনা পড়াচ্ছে কয়েকবারের জাতীয় চ্যাম্পিয়ন মিজানুর রহমানকে এদিকে মিজানের ম্যাচে অনিয়মের অভিযোগ তুলেছেন ফেডারেশন কর্তা ড্রেসিং রুমের বাইরে খেলোয়াড়দের শাসন আর সান্ত্বনা দিতে ব্যস্ত তাইকোয়ান্দো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা তাই কিন্তু আমার ভালোটা কেজি ওজন শ্রেণীতে নেপালের Sakshakon Kartik কাছে 39 14 পয়েন্টে হেরে আসর থেকে বিদায় নিয়েছেন খেলোয়াড় মিজানুর রহমান। প্রতিপক্ষ শারীরিকভাবে কম ওজন ও উচ্চতা কম হওয়ায় তার গতির সাথে তাল মেলাতে পারেননি মিজান বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তিনি। গত আমার ব্রونز ছিল। বুঝতে পারছো হঠাৎ করে আমি প্রথম পর্বে আউট হয়ে গেলাম এটা তো অবশ্যই দুঃখজনক আমাদের দেশে ইলেকট্রনিক সিস্টেমটা নাই বুঝছেন এখানে এসে হঠাৎ করে আমাদের পরে এটা একটু সমস্যা এর আগে অনুর্ধ তিয়াত্তর কেজি ওজন শ্রেণীতে পাকিস্তানের জাবরান আসাদের কাছে হেরেছেন মোহাম্মদ কাজী ষাট ষোলোতে হেরে আসর থেকে বিদায় তারও তবে ফেডারেশন কর্তা দুষছেন আয়োজকদের খেলোয়াড় নির্বাচনে অনিয়মের অভিযোগ তার মিজানের সঙ্গে যার খেলার কথা আশি কেজি এখানে আশি কেজি আসে নাই এখানে দশ বারো কেজি ওয়েট চেঞ্জ হয়েছে হেভি ওয়েটে খেলতে খেললে জুনিয়র ওয়েট হেভি ওয়েট হারিয়ে যাবে কাছে তার বয়সের সঙ্গে পায়ের স্পিডটা অ্যাডজাস্ট হবে না সব ব্যর্থতা ভুলে বৃহস্পতিবার ছয় ইভেন্টে পদক জয়ের জন্য ম্যাটে নামতে চান খেলোয়াড়রা যেখানে অন্তত একটি স্বর্ণ জয়ের আশা ফেডারেশনের मुश्फिकुर रहमान बी न्यूज़ काठमांडू नेपाल